য়ণগঞ জেলার রূপগঞ্জ থানার শেখ রাসেল নগর ইউনিয়নের চনপাড়া এলাকায় বজলুর মেম্বারের দুই গ্রুপের নিজেদের সঙ্গে সারাদিন চলে দফায় দফায় সংঘর্ষ। ইট পাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, সাধারণ জনগণের দোকানপাট বাড়ি ঘরে কুপিয়ে ভাঙচুর করে একই নেতার দুই গ্রুপ। এতে করে আহত হয় দুই গ্রুপের প্রায় 10 জন। এলাকাবাসীরা জানান, কিছু হলেই কিছুদিন পরপর তাদের মধ্যে হয় সংঘর্ষ আর ক্ষয়ক্ষতি হয় আমাদের মতো সাধারণ জনগণের। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রূপগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে পুলিশ ডিবি এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে করে ডিবি পুলিশ সকাল থেকে সংঘর্ষকারীদের দুই গ্রুপের বাড়ি সহ পুরো এলাকায় সন্ধ্যা পর্যন্ত অভিযান মহড়া চালায়। রূপগঞ্জ প্রতিনিধি এনামুল হক, NAN TV।